তখন ঠিক ঠিক বুঝতে পারে
এই অতিবিলাম্ব যে বিষয় এখানে সেই একই কথা নানান ভাবে নানান দিকে নানকে একই গ্রন্থ নানান ভাবে বোঝানো হচ্ছে যাতে মানুষ বুঝতে পারে। এখানে সেই কথা এই শ্লোকটা যেটা মূল কথা যে আমরা খুব সাধারণ মানুষ কি করি, সাধারণ মানুষ আমরা আমাদের এই প্রকৃত সত্তায় শরীর মন বুদ্ধি এগুলোকে নিয়ে মনে করি, এটাই বোঝা আমি, এর বাইরে আমি বোঝার কিছু নেই। কিন্তু সেটা বলে না হচ্ছে না প্রকৃতির সত্তা আমি করছি, যেটা বোঝার সত্তা আমাদের বহু সত্তা এই পরিচর্য সত্তা জীবিকা, হ্যাঁ সেটা যাতে জ্ঞান হয়েছে তাই তাহলে বুঝতে পারে। হ্যাঁ তবে এইটা তাহলে কেন হচ্ছে বললে এই চৈতন্য সত্তা যে কোনো কারণে আমাদের একটা ভ্রম বা ইচ্ছা জ্ঞান হয়ে গেছে, হ্যাঁ সেটা কি করে হলো কেউ বলতে পারে না, হ্যাঁ যে কোথা থেকে এই অজ্ঞানটা এলো কেউ বলতে পারে না। হ্যাঁ কিন্তু আমাদের এটার উপস্থিতিতে এই চৈতন্য সত্তার উপস্থিতিতে খুব কাছে এই আমাদের শরীর মন বুদ্ধি এগুলো আছে বলে এগুলো মনে হয় যে চৈতন্য আসলে এগুলো চৈতন্য মনে হয় এগুলো চলো, আমাদের এই শরীর বুদ্ধি মন এগুলো জ্যোতিষ সত্তায় সত্তাময় হয়ে গেছে বলে মনে হচ্ছে। যে তারা দোষ তার সঙ্গে এক হয়ে গিয়ে এইরকম মনে হয় যে
প্রাসঙ্গে যেন এক হয়ে গেছে বলে মনে হচ্ছে। এই আলো অনন্ত পৃথিবী বহু আলো পাওয়া যায় কিন্তু তার সীমা পর্যন্ত বাইরে যেতে হবে। তাদাত্ম বোধ হয় একটা বোধ এসে গেছে, তাদাত্ম বোধ। তাদাত্ম বোধ বলতে নিজেকে এর সঙ্গে অভিন্ন মনে করছে, এই দেহ বা মন বুদ্ধির সঙ্গে অভিন্ন মনে করছে, নিজেকে অভিন্ন মনে করার বোঝে দূষিত হয়ে হ্যাঁ পরে পরে বিষাক্ত হিংসা করে না যে আগে যে তখন যখন ঠাকুর বলে তখন হৃদয় অবাক হয়ে গেল, বিশ্বাস করবে তুই দেখো
বাস্তব ঘটনা, হ্যাঁ ঐতিহাসিক ঘটনা বাস্তব ঘটনা এগুলো হতে পারে, আমরা বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে কি, আমরা সচরাচর আমাদের চোখের সামনে দেখি, আমাদের নিজেদের অনুভূতি নেই, যেখানে আমরা বিশ্বাস করতে পারি না, যেগুলো আমাদের নিজেদের অনুভূতি থাকে না, সেগুলো আমরা সবাই বিশ্বাস করি না। কিন্তু এগুলো ব্যতিক্রম ঘটনা হলো, এগুলো তো যারা এটাই প্রকৃত সত্য যে আত্মা হচ্ছে সর্বাত্ম, হ্যাঁ যে তিনি সর্বত্র একই আত্মা বিরাজ করছে, না হলে যুগ যুগ ধরে একই কথা, হ্যাঁ এই যে কথাটা ভাষার কথা হতে পারে, হ্যাঁ যে এমনকি যারা বই পড়েনি, যারা হচ্ছে কি নিজের অনুভূতি লাভ হয়ে গেছে, যেমন ঠাকুর ঠাকুর যদিও বলেছেন আমি নিজের বই নাম করবো শুনেছি, এই লাভ মহারাজ যে কিরকম আপনাকে ভর্তি হয়েছে,
তারপরে এক বন্ধু আমার মধ্যে ছেড়ে থাকতে পারছে না, যার দ্বারা একটা সম্বন্ধ হয়ে গেছে, এমনকি সমাজের সম্বন্ধ, স্বামী স্ত্রীর সম্বন্ধ তারা কোথায় ছিল কে জানে না। একসময় তাদের বিবাহ হোক একটা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে, তার পরস্পরের কাছে এলো, তাদের মধ্যে অন্য সম্পর্ক কিচ্ছু ছিল না, তারপর তাদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি হয়ে গেল, এখন সারা জীবন একসঙ্গে থাকছে বা একে অপরে দুঃখ কষ্টের ভাবি হচ্ছে। এটা কেন হচ্ছে কি, এই যে কাছাকাছি আসা হ্যাঁ, যে পরস্পরের সঙ্গে সম্বন্ধ তৈরি হয়ে যায়, রক্ত দেবো সন্তানাদির সঙ্গে রক্তের সম্পর্ক তাদের সঙ্গে সঙ্গে উৎপন্ন হয়, কিন্তু এইগুলো কোন সম্পর্ক তার সঙ্গে সম্বন্ধ তৈরি হয়ে যায়। কেন কাছাকাছি থাকার জন্য সম্বন্ধ তৈরি হয়, হ্যাঁ সেইরকম এই উপাধি, এটা আমাদের জ্ঞানেন্দ্রিয় বা বুদ্ধির সম্বন্ধ হতো আত্মা, সেই সম্বন্ধটা কাছাকাছি মানে কি এখানে অজ্ঞান, ওখানে যেমন কাছাকাছি বলছি এখানে যেগুলো অজ্ঞান বলতো, হ্যাঁ একটা রকম সম্বন্ধ তৈরি হয়ে গেছে। হ্যাঁ উপাধি সম্বন্ধ বলা পরাত্মা, পরাত্মা অর্থাৎ পরমাত্মা, হ্যাঁ উপাধির সঙ্গে এখানে উপাধি বলতো এই যে বললাম যে জ্ঞানেন্দ্রিয় বুদ্ধি তাদের সঙ্গে সম্বন্ধ বলতো,
যেভাবে নানান উদাহরণ দিয়ে যে আত্মার সঙ্গে আমাদের এই যে অজ্ঞানটা মানুষ ভাবে বুঝতে পারে না, আমি দেখছি আমি সামনে কোন আছে, তাহলে আমাদের জ্ঞান সহজ হয় না, আমি বুঝতে পারছি না, নানান ভাবে ছাত্র অর্থাৎ সেই ছাত্র গোয়া গুরু শিষ্যে প্রত্যেকে সংগ্রামের মাধ্যমে এখানে সেটা বোঝানোর চেষ্টা করছে যে তখন এই জিনিসটা ঠিক ঠিক ভাবে যে তুমি বুঝে নাও, যদিও আগুনে তার মধ্যে ওই ফাইল নেই, তবু আগুন তার সংলাপে যখন মনে হচ্ছে যে ব্যক্তি বুঝতে পারে যে তার অন্তপক্ষে পৃথক, সে ব্যক্তি ধরতে পারে, না হলে ধরতে পারে না। এত কথা এখন এই গুরু শিষ্যকে বলে যাবে, শিষ্য বুঝতে পারে, এমন শিষ্য তবু প্রশ্ন ভেঙে যাচ্ছে। এবার শিষ্য আবার প্রশ্ন করছে, হ্যাঁ তুমি এরকম বুঝলো এতক্ষণ যে কিরকম ভাবে গুরু যে কথাগুলো শিষ্যকে বোঝানোর চেষ্টা করলেন যে আমাদের পঞ্চকোষ রয়েছে, হ্যাঁ যে পঞ্চকোষ অন্নময় কোষ, প্রাণময় কোষ, গণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এতগুলো কোষ রয়েছে। এই কোষ হ্যাঁ এই যে অন্নময় কোষ যেটা পুরো শরীর আমরা বলছি যে শরীরটা পুড়ে খালি হয়ে যায় মৃত্যুর পরে বা বাকি করা উঠে যায়, হ্যাঁ এটা হচ্ছে অন্ন, তার অন্ন শরীরটা তৈরি হয়ে যায়। তার পেছনে আছে মনোময় কোষ যেটা মন দিয়ে তৈরি, হ্যাঁ যে আমরা এই বিভিন্ন বাসনা যার মধ্যে হচ্ছে আমি এই খাবো, এই করবো, ওখানে যাবো, এইরকম যে জিনিসটা আমরা তৈরি হচ্ছে সেটা মনোময় কোষ, যেটাকে স্বপ্ন রেখে অনুভব করা যায়, হ্যাঁ মনোময় কোষ। তারপর প্রাণময় কোষ, সেখানে মনোময় কোষের পেছনে আর একটা আছে যেটা শক্তির কোষ, মানে যে শক্তি মনকে চালিত করছে, শরীরকে চালিত করছে, তাহলে শক্তি কেবল খাদ্যবস্তু থেকে উৎপন্ন হওয়ার পরে এগুলো বিশুদ্ধ, হ্যাঁ যেগুলো আমাদের হয়তো স্নায়ুর মধ্যে দিয়ে শরীরটাকে স্নায়ুর মধ্যে দিয়ে চালিত করে, কিন্তু মনটাকে স্নায়ুর মধ্যে দিয়ে দিয়ে চালিত করে না, হ্যাঁ সেটা তো আরো সূক্ষ্ম ভাবে কিভাবে চালিত করে আমরা সবকে জানি না, হ্যাঁ সেখানে প্রত্যেকে এই রামনয় করতে যে যেটা শক্তি নির্মাণ যেটা শক্তি স্বরূপ রামনয় করতে। তারপরে হচ্ছে কি এই বিজ্ঞানময় কোষের কথা যদি এখন বলা হলো যে বুদ্ধি, হ্যাঁ যে এইগুলো ইত্যাদি বুদ্ধি জ্ঞানের কোষ, সেগুলো বিজ্ঞানময় কোষ, হ্যাঁ এইভাবে আনন্দময় কোষ আর ভেতরে, হ্যাঁ সেটা হচ্ছে কি যেটা আনন্দ সত্যি বলে থাকে মনে হচ্ছে, যাই হোক এই এতগুলো কোষ, হ্যাঁ হচ্ছে কি হ্যাঁ হচ্ছে রয়েছে এগুলো সব জড়, হ্যাঁ এগুলো সব জড়, যেমন ওই যে কথা আগে ধরো যে আসছিল যে লোহার উপরে কাঁধ দিয়েছে অনেক সময় একাধিক রকম থাকতে পারে, ভেতরে বিভিন্ন রকম স্তর থাকতে পারে, হ্যাঁ সব এক এক যত ভেতরে যাওয়া যায় তত মূল হচ্ছে কি এই শক্তি আমরা কাছাকাছি যাবো এবং তার স্বরূপ অনেকটা অনুভব করা যায়। এখানে বিজ্ঞানময় কোষ ওরা খুব কাছে বলে সেটা খুব চৈতন্য মত, এই কথাটা বলা হলো যে আমার সত্যি সত্যি মনে করি সেটাই প্রকৃতি চৈতন্য মত, সাধারণ কারো ভেতরে আপনার কারো ভেতরে, হ্যাঁ তারপর গুণ নেয় এরকম নিরাকার নির্গুণ, হ্যাঁ আরো শক্তি যেটা রয়েছে ভাষায় ভক্ত হওয়ার পরে নির্গুণ নিরাকার ইত্যাদি বলছে তাদের ভাষা প্রকাশ করা যায় না, হ্যাঁ ইত্যাদি করে বলছেন এত কিছু বলার পরে এমন শিষ্য আরো কিছু, হ্যাঁ মনে প্রশ্ন আছে তিনি গুরুকে আবার প্রশ্ন করছেন শিষ্য ও আর শিষ্য বলছে এত নিরাপদ অবশ্য ভ্রমেণ ভ্রমেণ্যতা বা বস্তু জীব ভাব প্রাথম তদুপাদে মহাবিত্বা, হ্যাঁ যে কি ভাব এসছে গুরু পদার্থ যদি বুঝে যে পরমাত্মা সত্যিকারে মূল সত্তা হচ্ছে পরমাত্মা, এটা গুরু পদে শিষ্য বুঝেছেন যে মূল সত্তা হচ্ছে পরমাত্মা, যে মনুষ্যের সঙ্গে সংশ্লিষ্ট না, হ্যাঁ তুমি নির্গুণ নিরাকার ইত্যাদি বুঝেছি কিন্তু তার জীবভাব অর্থাৎ সীমাবদ্ধ চৈতন্য সত্তা এটাই হচ্ছে জীবভাব, হ্যাঁ সেটা সে কেন এসেছে ভ্রমেন অতি উন্নত ভাব তো ভ্রমসদৃহ তত অন্যভাবী ওই জায়গায় তুমি কি বুঝতে পারে ওইখানে বলছেন ভ্রমের জন্যই হোক অর্থাৎ ভ্রম পদ্ধতি হোক যারা যে অথবা অন্য কোনো কারণই হোক জীবভাব পরমাত্মা একটা এসে গেছে যে এইটা হচ্ছে অনাদি, কোনটা অনাদি যেমন অজ্ঞানটাও অনাদি, হ্হ্যাঁ ওটা থেকে কেউ জানে না, হ্যাঁ তাহলে এই যে অনাদি সম্বন্ধনা কবে এসেছে কেউ জানে না, অর্থাৎ চৈতন্যের সঙ্গে
নিজেকে মনে করছি এই জীব ভাব তখন তার নিত্য হয়ে যায়,
কারণ এই বক্ত সহজে
শিক্ষা কিন্তু ভারতে গ্রহণ করে না, যে প্রামাণিকই নভবতি ভ্রান্তা মহিত কল্পনা, না যে ভ্রান্তা ব্রহ্মই উৎপন্ন, হ্যাঁ অজ্ঞান না আচ্ছন্ন ব্যক্তি যে আমার কি ভেবে মিথ্যা করব না প্রমাণযুক্ত হয় না, না ব্রহ্মই উৎপন্ন এই ব্রহ্মের উৎপন্ন এটা 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 হচ্ছে এই জায়গাটা ঘোরা খুব কঠিন, বলছে ব্রহ্মই উৎপন্ন অজ্ঞান আচ্ছন্ন ব্যক্তি আমার কি ভেবে মিথ্যা করব না প্রমাণযুক্ত হয় না, প্রকৃতপক্ষে গুরু এর পরে বলবে না যে প্রকৃতপক্ষে এই সময় কোনো নেই এটা ভ্রম বসত, তা আমরা ভ্রম বসত বলতে পারে ভ্রম সত্যি সত্যি তা কোথা থেকে তাও কেউ জানে না, তুমি অতি উত্তম প্রশ্ন করিয়াছ অজ্ঞান মিথ্যা কল্পনা আমার শুভ ভাব কখনো সত্য করিয়া প্রমাণ করতে পারে না, অর্থাৎ আমার শুভ ভাব কখনোই নেই, Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Oh.
Thank you.
Sankara.